তাহলে এই নামাজ কেন পড়বো? আল্লাহ পড়তে বলেছেন, এজন্য রোজা কেন রাখবো? এটা হলো আবদিয়তে তাম, এটা হলো আবদিয়তে তাম। আলাইসাল্লাহু বিকাফিন আবাদা, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কি তোমার জন্য যথেষ্ট নই? আল্লামা ইবনে কাইয়িম বলেন, যদি বান্দা হয় আব্দেক তাম, তা আল্লাহ হবেন কাফিয়ে তাম। বান্দা যদি উবুদিয়তে তাম্মা করে, আল্লাহ কেফায়াতে তাম্মা করে। বান্দা যদি মুকাম্মাল গোলাম হয়, তা আল্লাহ মুকাম্মাল যথেষ্ট। বান্দা যদি পরিপূর্ণ গোলামি করে, তা আল্লাহ পরিপূর্ণ যথেষ্ট। কি ভাই, তাহলে বান্দা আব্দিয়তে তাম কখন হবে? শুধু সওয়াব রাশা আবাদত করে, শুধু জাহান্নামের ভয়ে আবাদত করে। তিনটা শব্দ দেখেন, তিনটা শব্দ, একটা হলো জাহান্নামের ভয়ে আবাদত করা, দুই নম্বর হলো জান্নাতের আশায় আবাদত করা, তিন নম্বর হলো আল্লাহ তাআলার ভালোবাসায় আবাদত করা। কয়টা? এক নম্বর কি? জাহান্নামের ভয়ে আবাদত, এটাকে বলে তাওবা, এটাকে বলে তাওবা। জান্নাতের আশায় আবাদত, এটাকে বলে আওবা। আর আল্লাহর জন্যই আবাদত, এটাকে বলে এনাবা। আঙ্গ আসলে কোনটা? এনাবা আঙ্গ একটা এনাবা বলে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আব্দুল মুনিব, এটা কমপক্ষে জাহান্নামের ভয়ে যদি আবাদত হয়েছে তো আমাদের। আর আরো এক ডিগ্রি বাড়তি জান্নাতের আশা, আর চূড়ান্ত ডিগ্রি আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ বলে, তাহলে কয়টা পাইলাম? কি কি? আল্লাহর ভালোবাসায় বলেন, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আজাবের ভয়ে। এই তিন বুনিয়াদে একটা সেজদার দাম, তিন বুনিয়াদ ছাড়া 70 বছরের সেজদার চেয়েও দামি। তিন বুনিয়াদে একটা রোজার দাম, তিন বুনিয়াদ ছাড়া 70 বছরের রোজার চেয়েও দামি। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? তাহলে বুনিয়াদ কটা? এক নাম্বার আল্লাহর ভালোবাসা বলেন, দুই নাম্বার আল্লাহর রহমতের আশা, তিন নাম্বার আল্লাহ তাআলার আজাবের ভয়ে। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে আপনি নামাজ কেন পড়লেন, উত্তর দিতে হবে আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার জান্নাতের আশায়, আপনার আজাবের ভয়ে রোজা কেন রাখলেন? বলেন, আপনারা বলুন। ওয়াজ শুধু আমি করতাম, আপনারা চুপ থাকতেন। হ্যাঁ, ওয়াজ শুধু আমরাই করতাম, আপনারা চুপ করে বসে থাকতেন। আচ্ছা, অঙ্ক টিচার অঙ্ক করাইলো আর ছাত্র কোনো অঙ্ক বুঝতো না, এই অঙ্ক কিনলে ফেলল। হ্যাঁ, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহ তাআলার আজাবের ভয়ে, এটাকে রব আমাদেরকে প্রতিদিন বলিয়ে নিচ্ছেন। কতবার দেখেন, অনারজু রহমাতাক ওয়ানখশা আযাবাক। পড়েন সবাই, সেই পড়েন পড়ে, সবাই পারে, সবাই পারে। হ্যাঁ, সবাই পারেন, আবার বলেন তো। আজিব, সবাই পারেন? কতবার পড়ছেন জীবনে এই শব্দ? মেলাবার, মেলাবার অনেকবার পড়ছেন না জীবনে? বহুবার পড়ছি না? অনারজু রহমাতাক, আমি না 32 রাকাত নামাজ আজকে পড়েছি, এটা 32তম রাকাত। এখন এর রুকুতে চলে যাব, এটা শেষ রাকাত, ভিতরের শেষ রাকাত। অনারজু রহমাতাকা, আমি আমার 32 রাকাত নামাজ পড়েছি শুধুই আপনার রহমতের আশায়। অনাকশা আদাবাকা, এবং শুধুই আপনার আজাবের ভয়ে। আচ্ছা, কবে মনে করছিলেন এই কথা? পড়ছিলেন তো না? আপনি মনে করছিলেন নি না, পড়ছিলেন শুধু? পড়েছেন কয়বার জীবনে? কতবার মনে করছেন? কয়বার? মনে আত্মতার মতো হাকিমুল উম্মত বলেন, আমাদের প্রতিটা জিকির হইল মনে আত্মতার মতো। আচ্ছা, মনা যেমন বলে আসসালামু আলাইকুম, মনে কি বুঝছি? মোবাইলে রিংটোন লাগাই দিলেন আসসালামু আলাইকুম, কি বুঝছে মোবাইলে? কত নেকি হবে,
কিনলে কেন কি হবে না, মুখে বলে দিল থেকে বলে না, কি বলে মুখে বলে দিল থেকে বলে না, আমরা মন ময়না আত্মতার মতো বলছি, অথচ নামাজ ছিল মূলত আমি, আমি রব্বে কারিমের সামনে নামাজ দাঁড়ানো মানে কি, রব আমি অল্প সময়ের জন্য হলেও তোমাকে আমি তুমি বানিয়েছি, বলেন তো কি বলছি, বলেন বলেন আরো সামনে বলেন তোমাকে আমি, আবার বলেন। এখন আমি যেমন রফিক সাহেবকে বললাম তুমি কেমন আছো, খেয়াল করেন, আমি এখন রফিক সাহেবকে বলবো তুমি কেমন আছো, তুমি কেমন আছো, আপনি জিজ্ঞেস করেন তুমি কেমন আছো, তুমি কেমন। আচ্ছা এখন আমি উনার, উনি আছে আমার দিকে তাকে, আমি রফিক ভাই তুমি কেমন আছো, বলেন, সবাই বলেন হইল না, কিতা হইল না, আমি তার তুমি জিগাইছি আরেক দিকে ফিরে, হইল তুমি আরেক দিকে ফিরে কেউ তুমি বলে, তুমি কখন বলে মানুষ, আরে চেহারা মুখোমুখি, চোখ চোখোচোখি, দিল দিল মুখী, দিল দিল মুখী, তুমি কেমন আছো, দিল দিল মুখী, চেহারা চেহারা মুখী, চোখ চোখ মুখী, এটা হয় তুমি। এখন আমি আমার রবকে দাঁড়িয়ে বললাম তুমি, তুমি আরবি হলো কাব জবর কা, বলেন তুমি আরবি কি, আজ একটু শিখে গেলাম কাব জবর কা, এই কাব জবর কা অর্থ কি, এখন দেখেন দেখেন কতবার তুমি বলেছি, কতবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা কতবার বলছি তুমি, এবার দেখেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কতবার হয়ে গেছে, এবার দেখেন ইহদিনা তুমি আমি, আনআমতা তুমি, এই তুমি আরবি কি, বলেন আরেকটা শব্দ আছে আং তা, বলেন আদা তা জবতা, এই শব্দ অর্থ তুমি তা জব। এবার দেখেন পনেরোবার একটানা তুমি, দেখেন পনেরোবার আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق কয় বার, কিন্তু কেমনে কইছে জানেন, এমনে তুমি 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 অনেক আল্লাহকে তার দিল চট খাওয়া বেহাদ কয় কেমনে বলেন না, বাস্তব না বাস্তব, যারা পারে না পারে না, যারা বুঝে না বুঝে না, এই জন্য ইন্না লাবাদা ইন্না লাবাদা, বান্দা যখনই নামাজে দাঁড়ায় ইয়ালতাবিতু ইয়ালতাবিতু রব্বু ইলাইহি, বান্দা রবের দিকে তাকায়, বান্দা যতক্ষণ রবের দিকে তাকায় রব ততক্ষণ বান্দার দিকে তাকায়। এবার বান্দা তাকাবে কি দিয়া, বান্দার চোখ দিয়ে তো তাকাতে পারবা না, এই জন্য ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, চেহারা করো বাইতুল্লাহর দিকে, চোখটা করো ছেজদার দিকে,
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দিলটা করো আমার দিকে। কি চেহারা করো কোন দিকে, চোখটা করো কোন দিকে, দিলটা করো কোন দিকে, দিলটা করো ফাল্লি আবুদু রব্ব হাদাল বাই, দিলটা করো আমার দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে বান্দার ঠোঁট নড়ে, ওদিকে রব্বে আরশ আজিম, আরশ আজিমের রব নড়ে। এদিকে বান্দার ঠোঁট নড়ে, ওদিকে রব্বে আরশ আজিমের ঠোঁট নড়ে। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। হাকিমুল উম্মত বলেন, ফাযকুরুনি যিসকাদার আযকুরকুম ইসকাদার, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা আমার জিকির দিয়ে, আমি তোমাকে ডাকবো তোমাকে রহমত দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমতি, তুমি আমাকে ডাকবা কখনো জিকির দিয়ে, কখনো নামাজ দিয়ে, কখনো রোজা দিয়ে, কখনো তেলাওয়াত দিয়ে তুমি আমাকে ডাকবা, তুমি আমাকে ডাকবা আমার ইবাদাত দিয়ে। হাকিমুল উম্মত বলেন, আমি তোমাকে ডাকবো আমার ইনায়াত দিয়ে। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। এজন্য তোমার হৃদয় থেকে, তোমার হৃদয়ের জমিন থেকে, তোমার জিহ্বা দিয়ে জিকির উঠবে যত, আর শাজিম থেকে রহমত নামবে তত। বলেন জিকির উঠবে যত, রহমত নামবে তত। বলেন জিকির উঠবে যত, রহমত নামবে তত। নামাজ উঠবে যত, বরকত নামবে তত। রোজা রাখবো তত, যত বরকত হবে তত। কি হয়, জিকির করবো যত, রহমত নামবে তত। বলেন বলেন বলেন, জিকির করবো যত, রহমত নামবে তত। জিকির করবো যত, রহমত নামবে তত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আন নবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ 100 মারা, লাম ইয়াবআথুল্লাহু ইয়াওমাল কিয়ামা ইল্লা ওয়া ওয়াজহুহু কাল কমরি ফি লাইলাতিল বদরি, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তৈবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো প্রতিদিন কতবার, দিনে 100 বার, রাতে 100 বার? বলেন ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা? আবার বলেন ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। কবে পড়বেন, কবে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, রাব্বুল আলামিন বলেন, এখনো কি তোমার সময় হয়নি জিকির করার? কি হয়, 10টা বাজে, ছেলের পরীক্ষা, এখন 9:30 বাজে, এখনো রেডি হয় নাই, তো মা কি বলে, এই তোর কি এখনো সময় হয়নি? বলে কি বলে না? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি তোর সময় হয়নি? বলেন না, হয়েছে, হয়েছে তো না? কবে করবেন জিকির? এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোনো মানুষ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কথা দিলাম
আল্লাহ তাআলা তাকে বেশি বেশি জিকির করনেওয়ালা বানিয়ে হাশরের ময়দানে তুলবেন।